আসসালামু আলাইকুম। ঈদের মধ্যে কে কে বাড়ি যাচ্ছেন আর কবে কবে যাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি ঈদে বাড়ি যাব, তো তার জন্য ব্যাগ টেক গুছাচ্ছি। আমি যাব হচ্ছে 27 তারিখ। তো বারান্দার গাছগুলোর জন্য খারাপ লাগবে, কারণ বেশ কিছুদিন থাকবো না বাসায়, পানি তো দিতে পারবো না, বৃষ্টি হলে আর কি গাছগুলো ভালো থাকবে। অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছে। এই পাতা বাহার গাছটা অনেক মানে ঝাঁকড়া হয়েছিল, অনেক মানে বড় হয়েছে, দেখতে ভালো লাগে। এটা হচ্ছে অর্গেন্ডা ফুলের গাছ, আর ওই সাইডে আরেকটা আছে হচ্ছে হাসনা হেনা ফুলের গাছ। এই পুর্তলিকা গাছটাতে অনেক ফুল ফুটেছে। এটা হচ্ছে রেইন লিলি, যেটা এই গাছটা অনেক সুন্দর হয়ে উঠেছে। আমি জানি না বাড়ি থেকে এসে কি দেখব, আল্লাহ জানে। কাঠমুকুটের গাছ দুইটা আছে আমার এখানে ছোট ছোট টবে, তো এই গাছগুলো অনেক সুন্দরভাবে বড় হচ্ছে, অনেকগুলা পাতা ধরেছে, দেখতেই পাচ্ছেন পাতাগুলো কি সুন্দর কালার পাতা। বাট আমার খুবই ভয় লাগছে যে ঈদের পরে এসে হয়তো দেখব যে বেশ কিছু গাছ মরে গেছে, এই জন্য আগে থেকে গাছগুলোর ভিডিও করে রাখছি। আর এটা হচ্ছে, এটার নাম আসলে আমি জানি না, এটা এমনিতেও হয়ে থাকে রাস্তাঘাটে, আর এটাকে যখন আপনি এভাবে একটু সাজিয়ে রাখবেন তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এটা তেমন কোনো যত্ন লাগে না। এটা হচ্ছে মানি প্ল্যান্ট, তো এটার অনেক লম্বা হয়ে গিয়েছিলো, আমি কেটে কুটে ছেঁটে একদম ছোটো করে দিয়েছি, এখন এখান থেকে নতুন করে বের হচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। এখানে কিন্তু প্রচুর পাখি আসে, চড়ুই পাখি, তারপর বুলবুল পাখি, শালিক, ময়না, এগুলো আসে। মানে গাছে যে পানি দিই মাঝে মধ্যে এটা সেটে দিই, ওরা এগুলা খায়। এবং এখানে মানে কিচিরমিচির একটা আওয়াজ করে বিকেল হলে, খুবই ভালো লাগে। পাখিদের কিচিরমিচির আওয়াজটা আমি রেকর্ড করার চেষ্টা করেছি, আপনারা একটু খেয়াল করলেই শুনতে পাবেন। অনেক মিষ্টি করে ওরা ডাকছিল।